আমাদের হাতে এসে পৌঁছেছে। তৃতীয় হয়েছে দড়িয়া বিভাগে সুশীল বর্মন, বলভদ্র, বড় শিবপুরি, ভোক্সাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে। দড়িয়া বিভাগে তৃতীয় হয়েছে সুশীল বর্মন, বলভদ্র, বড় শিবপুরি, ভোক্সাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে। দড়িয়া বিভাগে দ্বিতীয় হয়েছে বিষ্ণু বর্মন, পতনেশ্বর টেন্নামারি, ফুলবাড়ি, জিপির থেকে। দড়িয়া বিভাগে দ্বিতীয় হয়েছে বিষ্ণু বর্মন, পতনেশ্বর টেন্নামারি, ফুলবাড়ি, জিপি থেকে। দড়িয়া বিভাগে প্রথম হয়েছে মলিনা বর্মন, ঋষিগঞ্জ এক, জিপির থেকে। দড়িয়া বিভাগে প্রথম হয়েছে মলিনা বর্মন, ঋষিগঞ্জ এক, গ্রাম পঞ্চায়েত থেকে। দড়িয়া বিভাগের ফলাফল ঘোষণা করা হলো। এবারে চটকা বিভাগ, চটকা বিভাগে প্রথম হয়েছে রঞ্জিৎ বর্মন, বড় শিবপুরি, ভোক্সাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে। দুঃখিত, চটকা বিভাগে তৃতীয় হয়েছে রঞ্জিৎ বর্মন, বড় শিবপুরি, ঘোষাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে। তৃতীয় দিয়ে বলছি, এবার দ্বিতীয় হয়েছে চটকা বিভাগে বিষ্ণু বর্মন, চটকা বিভাগে দ্বিতীয় হয়েছে বিষ্ণু বর্মন, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে। চটকা বিভাগে প্রথম হয়েছে মলিনা বর্মন, ঋষিগঞ্জ এক, গ্রাম পঞ্চায়েত থেকে। চটকা বিভাগে প্রথম হয়েছে মলিনা বর্মন, ঋষিগঞ্জ এক, গ্রাম পঞ্চায়েত থেকে। চটকা বিভাগের ফলাফলটি ঘোষণা করা হলো। চটকা ও দড়িয়া বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আবার আরেকবার বলছি, দড়িয়া বিভাগে প্রথম।